আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, আসলে তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে চারটি বেডরুম এবং একটি ডাইনিং, একটি ড্রয়িং এবং তিনটি টয়লেট দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিং ডিজাইন করবেন। ভিডিওটি না টেনে ফুটি আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ড্রয়িং সহকারী এবং খরচ মাত্র 13 লক্ষ টাকা যদি হয় তাহলে আপনি এরকম সুন্দর বিল্ডিংটা আপনি অনেক সুন্দর করে আপনি করে নিতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, এখানে ব্যালকনিগুলো অনেক সুন্দর করে তিনচালা হবে এবং তিনচালা করার আগে কী কী করতে হবে এটাও আমি আপনাকে বলে দেবো। সম্পূর্ণ চারটা পিলারের মধ্যে ব্যালকনিগুলো সম্পূর্ণ তিনচালা হবে, আপনার ভালো করে দেখে নেবেন আর দেখে বুঝে নেবেন। আর যদি এই বিল্ডিংটার কোনো কিছু আপনার বুঝতে বিন্দু পরিমাণ কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওতে একটা লাইক দেন তাহলে আসলে আমাদের ভিডিও করতে উৎসাহ জাগে। আপনারা অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিও কোনো স্টেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও বিল্ডিংয়ের ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতেছেন আমাদের সামনে ফার্স্ট ডিজাইনটাই জায়গা হবে, সামনে ফার্স্ট ডিজাইনটাই জায়গা হবে। আর এই পিলারগুলো আপনারা সম্পূর্ণ এগুলো ব্যালকনি পিলার, আর ব্যালকনি পিলারগুলো ডালাই দেওয়া হয়েছে 6 ইঞ্চি গোল পিলার 6 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে। আপনার ভালো করে জিনিসগুলো দেখে নেবেন। তো দেখতেছেন মোটামুটি আমাদের অনেক সুন্দর করে আসলে কাজগুলো চলতেছে, আপনার কাজটা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। আর এখানে প্রথমে ঢুকতে পড়বে আসলে ড্রয়িং রুমটি মাপ দেওয়া আছে 13x14, ড্রয়িং রুমটি মাপ দেওয়া আছে 13x14। চলেন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, পরে ইনশাল্লাহ এই বিল্ডিংয়ের বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। এই বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফিট, প্রস্থ দেওয়া আছে 45 ফিট 5 ইঞ্চি। আর যদি আমি ব্যালকনি বাদ দিই তাহলে আমাদের মোটামুটি 40 ফিট। আর এখানে দেখতেছেন সামনে ফার্স্টের ডিজাইনটা সেম এরকম হবে। এরপরে দেওয়া আছে একটি ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 12x13 ফিট। এরপরে দেওয়া আছে একটি ডাইনিং রুমটির মাপ দেওয়া আছে 19x11 ইঞ্চি আর 11x11 ইঞ্চি। এরপরে এখানে দেওয়া আছে আপনারা দেখতেছেন ভালো করে দেখে নেবেন, এখানে পাশে একটি কিচেন রুম দেওয়া আছে, অনেক সুন্দর করে একটি কিচেন রুম করা আছে। এরপর এখানে দেওয়া আছে সিঁড়ি রুমটি অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ আপনারা আমি সবসময় বিশ্ব বিল্ডিংয়ের ড্রয়িং দিয়ে থাকি, আপনারা যেহেতু ড্রয়িংগুলো দেখে বুঝতে পারেন। আর এখানে দুইটা মাস্টার বেডরুম দেওয়া আছে 11x2 ইঞ্চি আর 13 ফিট করে। আর এখানে দেওয়া আছে দুইটা কমন বেডরুম, বেডরুমের মাপগুলো মোটামুটি সেমভাবে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে, এই টয়লেটটি একটু বড় করে করা হয়েছে। আর এখানে দেওয়া আছে দুটি অ্যাটাচ টয়লেট রুমের সাথে হবে। আর সামনে দুটো ব্যালকনি দেওয়া আছে 10x2 ইঞ্চি বাই 4x5 ইঞ্চি। মোটামুটি অনেক সুন্দর করে আসলে বিল্ডিংয়ের ডিজাইনটা করা আছে। তো চলুন আমি ভিতরে গিয়ে আপনাকে দেখা, যদি মাত্র 13 লক্ষ টাকা হয় তাহলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে আপনি করে নিতে পারবেন। তো ড্রয়িং রুমের এই পাশে আসলে একটা বেডরুম দেওয়া আছে, বেডরুমটা আপনার ভালো করে দেখে নেবেন। এই বেডরুমটির মাপ দেওয়া আছে 12x11 ফিট দেওয়া আছে, অনেক সুন্দর করে আসলে বেডরুমগুলো দেওয়া আছে, আপনার ভালো করে সম্পূর্ণ কিছু দেখে নেবেন। কারণ আর আপনার যদি আমি সবসময় বলি, যদি কোনো কিছু আপনার বুঝতে বিন্দু পরিমাণ কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবে। পাশে আমাদের একটা টয়লেট হবে, পাশে একটি টয়লেট হবে, টয়লেটের গাঁথনিটা এখন আমরা করি না, এখন আমাদের আসলে কাজটা অনেক দিন বন্ধ, এখন আবার বর্তমানে আমাদের কাজটি চলবে। আর আমি সবসময় আপনাদেরকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করুন, আর ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজ করাবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ 100% আপনার কাজটি ভালো হবে। আর এখানে আসলে সবচেয়ে সৌন্দর্য বেশি করা হবে আসলে ব্যালকনিগুলো, আর এটার এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ডিজাইনের কাম করা হবে। এখানে সামনের সাইডে আসলে ব্যালকনিগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হবে, কারণ এই কারণে আমরা পিলারের উপরে একটা টুপি ডালা দিতেছি, যেহেতু করে পরক্ষণে ডিজাইন করতে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আর অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেবো, আজকে আপনারা ছাদটা ডালাই দেওয়ার পর পরে চেষ্টা করবেন যে সিলিংটা করে ফেলানোর জন্য, যদি সিলিংটা ছাদটা করার পর পরে সিলিংটা এবং গাঁথনিটা করে ফেলেন তাহলে আসলে আপনার জন্য অনেক উপকার হবে। কারণ কাঁচা কাঁচা সিলিংটা যদি করেন তাহলে আসলে সিলিংটা অনেক টিকসই হবে। আর আমি আপনাকে এই রুমে দেখাচ্ছি, এই রুমটাও দেওয়া আছে 12x13 ফিট, এই বেডরুমটা দেওয়া আছে 12x13 ফিট। আর এখানে সম্পূর্ণ ছাদ বিম করা আছে, চাইলে আপনার বিল্ডিংটিতে আপনি ছাদ বিম করে নিতে পারেন, সৌন্দর্য হবে এবং টিকসইও হবে। আপনার এই জিনিসগুলো যদি ভালো করে ফলো করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটির সৌন্দর্য বাড়বে। আর যদি ভালো একটা ড্রয়িং করেন, আসলে ড্রয়িংয়ের উপর আসলে আপনার কাজে নির্ভর করে, আপনার কাজটা কতটুকু সুন্দর হবে এই জিনিসগুলো আসলে ড্রয়িংয়ের উপরে সবসময় নির্ভর করে। আর অনেকে আসলে ড্রয়িং ছাড়াই কাজগুলো করে ফেলেন, কারণ ড্রয়িং ছাড়া কাজগুলো করলে পরক্ষণে আসলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সুমন ভাই আপনার কাজগুলো এত সুন্দর, আসলে আমাদের বিল্ডিংগুলো আমরা করছি আগে এত সুন্দর কিন্তু হয় নাই, কারণ আমরা তো ড্রয়িং করি না। আপনারা ড্রয়িং যদি করেন তাহলে আশা করি আপনার বিল্ডিংটা সৌন্দর্য হবে, আপনি যদি ড্রয়িং না করেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার বিল্ডিংটা কীরকম হবে বা দেখতে কীরকম সৌন্দর্য দেখা যাবে, আপনি কিছুই বুঝবেন না। আর এই বিল্ডিংটা তো টোটালি 16টা কলম ব্যবহার করেছে, আপনার ভালো করে দেখে নেবেন। এই পাশে একটি টয়লেট আছে, এই পাশে একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করে আপনি টয়লেটে ভালো করে দেখে নেবেন। এই পাশে যে টয়লেটটি দেওয়া আছে, এই টয়লেটটি মাপ দেওয়া আছে 6x8 ফিট, এই টয়লেটটি মাপ দেওয়া আছে 6x8 ফিট। মোটামুটি অনেক সৌন্দর্য করে আসলে এই বিল্ডিংয়ের ডিজাইনটা করা হয়েছে।
যদি আপনার ভালো লাগে অবশ্যই 13 লক্ষ টাকার মধ্যে আপনি চাইলে এই বিল্ডিং ডিজাইনটা অনেক সুন্দরভাবে করে নিতে পারেন। আর 13 লক্ষ টাকার মধ্যে কী কাজ হবে আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। 13 লক্ষ টাকার মধ্যে আপনার কাজ হবে ইট, সিমেন্ট, বালু, রড এবং মিস্ত্রি বিলটা, এখানে এই কাজগুলোই হবে। আর যদি আপনি পুরো কমপ্লিট করতে চান তাহলে 15 লক্ষ টাকার মতো আপনার এই বিল্ডিংয়ে খরচ হবে। আর আসলে এই বিল্ডিংটিতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে, ডিজাইনের কাজটা হিসেবে আসলে আমি করি নি, কারণ আমাদের ডিজাইনের কাজে 1 লক্ষ টাকার উপরে চলে যাবে। আমাদের বিতলের সিলিংয়ের মধ্যে আসলে আমাদের এখানে ডিজাইন হবে এবং সামনে আপনারা যে ড্রয়িং রুমটা দেখছেন ড্রয়িং রুমও সেমভাবে ডিজাইন হবে। এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছি আসলে ডিজাইনের, আপনারা যদি ভালো লাগে ওই বিল্ডিংটা দেখে আসতে পারেন। এই বিল্ডিংটি সেম এরকম হবে, কারণ আগে যে বিল্ডিংটা দিয়েছি সেম এই বিল্ডিংটা আর ওই বিল্ডিংটা সেমই হবে। তো আপনার যদি ভালো লাগে তাহলে ওই বিল্ডিংটা আপনারা দেখে আসতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই বিল্ডিংয়ের লিঙ্কটা দিয়ে দিব। আর অত আমি 2 দিন আগে ওই বিল্ডিংটা সার্চ করলাম, আপনারা ওই বিল্ডিংটা দেখে আসতে পারেন। ওই বিল্ডিংটা যদি দেখেন তাহলে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে আসলে এই বিল্ডিংয়ের ডিজাইনগুলো, সিলিং ডিজাইনগুলো এবং ফ্লোর ডিজাইনগুলো কীরকম হবে বা কীরকম সৌন্দর্য করে ডিজাইনগুলো করা হবে। যদি আপনার ভালো লাগে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সেম ওই বিল্ডিং আর এই বিল্ডিংটা সেম ডিজাইনে করা আছে। আর এপাশে একটি টয়লেট দেওয়া আছে, এটি অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 8 ফিট। এই অ্যাটাচ টয়লেটের মাপ দেওয়া আছে 5 ফিট বাই 8 ফিট। আসলে অনেক সুন্দর করে আমরা কাজ করার আগে আসলে আমাদের একটা কাজও ড্রয়িং স্যার আমরা করি না, কারণ আমাদের কাজ লওয়ার প্রথম সত্ত্বে আসলে আমরা মালিককে প্রথম সত্ত্বে দিয়ে কাজের যদি আমাদেরকে দিয়ে কাজ করেন তাহলে আগে 1 নম্বরে ড্রয়িং করতে হবে, পরবর্তীতে আমরা কাজ করার চিন্তাধারা করবো। কারণ ড্রয়িং ছাড়া যদি কোনো কাজ করি, কারণ আমরা ভাই বাংলার সকল স্থানে গিয়ে কাজ করে থাকি, কারণ এই কারণে আমাদের সমস্যা হয়ে যায়। কারণ যদি ড্রয়িং থাকে তাহলে আমরা ইঞ্জিনিয়ারের কাজটা বুঝিয়ে দিতে পারি, যদি ড্রয়িং না থাকে তাহলে হয়তো মালিক আমাদেরকে বলবে ভাই কাজটা এভাবে হবে না এভাবে হবে, তাহলে আমাদেরকে এসব কিছু বলার সুযোগ থাকবে না। তো সব কন্ট্রাক্টর ভাইদেরকে বলবো আপনারা কেউ ড্রয়িং ছাড়া কাজ করবেন না, যদি ড্রয়িং ছাড়া কাজ করেন তাহলে আসলে এই সমস্যার মুখোমুখি আপনারা হতে হবে। তো আপনারা যেহেতু করে ড্রয়িং দিয়ে কাজ করবেন তাহলে আপনার এই সমস্যা কোনো দিনও হবে না। তো এই জিনিসগুলো অবশ্যই আশা করি ফলো করে আপনারা কাজ করবেন। আর এখানে দেখতেছেন যে বিমগুলো ডালাই দেওয়া হয়েছে কত নিখুঁতভাবে, বিমগুলো এবং ছাদটা ডালাই দেওয়া হয়েছে, বিমের ছাদগুলো কত নিখুঁতভাবে ডালাই দেওয়া হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে ব্যালকনির মধ্যে 4টা কলম ব্যবহার করা হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে 4টা গোল পিলার ব্যবহার করা হয়েছে অনেক সৌন্দর্য করে। আপনারা আসলে আমি অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইজান আমরা কীভাবে 3 ছালা ব্যালকনিগুলো আমরা কীভাবে করবো, এটাকে ছাদ থেকে রড না রাখলে করা যাবে? অবশ্যই ভাই ছাদ থেকে যদি আপনি রড নাও রাখেন তাহলেও আপনি এই 3 ছালা বিল্ডিংটা আর আপনি ব্যালকনিটা 3 ছালা করতে পারবেন। তো চলুন আমি ছাদে গিয়ে আপনাদেরকে দেখাই। এই বিল্ডিংটি মূলত 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হবে। তো আমি আপনাকে ছাদে গিয়ে দেখাই আসলে ফিলারগুলো কীভাবে করা আছে বা ফিলার সেটিংগুলো কীভাবে করা আছে, আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখে আসি। তো চলুন আমি উপরে যাইতেছি, আপনারা ভালো করে দেখে নেবেন। আমি উপরে চলে যাচ্ছি, উপরে গিয়ে আমি আপনাকে দেখাবো। আর সিঁড়ির ধাপগুলো দেওয়া আছে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, প্রত্যেকটি সিঁড়ির ধাপ দেওয়া আছে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর এখানে 2 তলার জন্য আসলে সিঁড়ি রড রাখা হয়েছে। আর এখানে টোটালি 16টা কলম ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি কলমের রড দেওয়া আছে, মাঝখানে দেওয়া আছে 6টি করে, আর কোনারগুলোতে মাঝখানে দেওয়া আছে 6টি করে, আর কোনারগুলোতে দেওয়া আছে 4টি করে। আসলে মাটিটা অনেক ভালো মাটি, এই কারণে আসলে রড কীরকম দেওয়া হয়েছে। তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে কী বলছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা আল্লাহর কাছে কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।